শেষ বিচারটা হয়তো রাজনৈতিক হবে না, হবে অর্থনৈতিক, সিপিডি। প্রধান বিরোধী দল বিএনপি একটি বড় ধরনের সমাবেশ করেছে, সমাবেশকে ভণ্ডল করে দেয়া হয়েছে, মানুষ কিন্তু ভোট দিতে চাচ্ছে, একটা ভীতির সংস্কৃতি তৈরি হয়েছে, শেষ বিচারের বিচারটা হয়তো রাজনৈতিক হবে না, হবে অর্থনৈতিক। একটা কর্তৃত্ববাদী সরকার ততদিন টেকে যতদিন পর্যন্ত তার অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেছেন। গত বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টিভি টক শোর যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যখন মানুষ খুব কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে তখন বুঝতে হবে সেই মানুষ সমস্যার মধ্যে জর্জরিত আছে। তারা যখন উত্তরাধিকার রেখে যেতে চায় তখন বড় চিন্তার উত্তরাধিকার হয়, সেটা পদ্মা ব্রিজ টানেল ফ্লাইওভার দিয়ে রক্ষা করা যায় না। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকার যদি বিকাশমান গোষ্ঠী বিশেষ করে মধ্যবিত্তদের যদি খাওয়া পড়ার ব্যবস্থা করে রাখতে পারেন তাহলে তার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কম চিন্তা করে। যখন দেখে তার আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতা আরো খারাপ হচ্ছে, তখন পরিবর্তনের জায়গা তৈরি হয়। যারা দেশ চালাচ্ছেন তারা রাজনীতিতে যতটা বিনিয়োগ করলেন তার থেকে বেশি দল ভাঙার ক্ষেত্রে, নির্বাচনে আনার ক্ষেত্রে করলেন। এসব প্রণোদনা যদি আদা, পেঁয়াজ, ডিম, শাক, লতাপাতার দাম নিয়ন্ত্রণে রাখতে দিতেন তাহলে আরো বেশি রাজনৈতিক সুফল পেত। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, 6 মাস আগে তিনি বলেছিলেন, ত্রিমুখী সংকটে দেশ, এক অর্থনৈতিক সংকট, 2 রাজনৈতিক সংকট ও তৃতীয়ত বৈদেশিক সম্পর্কের সংকট। এই 6 মাসে এই 3 সংকটই আরো গভীর হয়েছে, আরো নতুন মাত্রা যোগ হয়েছে। অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, এটা সরকারি হিসেবে 10% কাছাকাছি, কিন্তু খাদ্য মূল্য সূচক বেড়েছে 14% মতো। এর সঙ্গে তারা ভাবতো গ্রামের মূল্যস্ফীতি এতটা নয়, কিন্তু এখন দেখছে এটা সত্য নয়। সরকারি হিসেবে বলছে গ্রামে আরো একটু বেশি মূল্যস্ফীতি। কি কমবে না কমবে না, তার টাকার মূল্যের অবনমনের কারণে এটা হবে। সরকার বর্তমানে ব্যয়ের ক্ষেত্রে সব থেকে বেশি অপারগ বা সংযমী, সেহেতু রাজস্ব ব্যয় ও উন্নয়ন প্রথম 4 থেকে 5 মাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এটার ফলে উন্নয়ন কর্মকাণ্ড শুধু বন্ধ হয়নি তা নয়, রাজস্ব ব্যয় পরিপালনের জন্য যেটা থাকে সরকারের নিজস্ব টাকায় করে সেটাও সম্ভব হচ্ছে না। গ্রামাঞ্চলে নির্বাচনকে ঘিরেও যেসব কাজ হয়ে থাকে সেসবও হচ্ছে না। বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগও কমে গেছে, এখন আমদানি করতে পারছেন না, এলসি খুলতে পারছেন না। এটার ফলে সরকারি যে সুবিধা সরকারের হচ্ছে, আমদানি কমার ফলে বৈদেশিক মুদ্রার ভারসাম্য আনার সুযোগ হচ্ছে। নভেম্বরে সব থেকে কম প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি খাতে, আমদানি 1/4 কমে গেছে, অর্থাৎ অর্থনীতি এখন কিনারে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, এইরকম পরিস্থিতিতে বিশ্বব্যাংক বা IMF যা করার তা তারা করেছে, চুক্তি অনুযায়ী কতগুলো শর্ত পূরণ করতে হবে তা তারা বলেছে। একটা বড় বিষয়, প্রথমত রাজস্ব আদায় করতে পারি নাই, বৈদেশিক মজুদ রক্ষা করতে পারি নাই। এই দুটো না পারার একটা বড় কারণ হলো যে ধরনের টাকার বিনিময় হার বাজার ভিত্তিক করার কথা ছিল তা আমরা করি নাই। সরকার ভয় পেয়েছে এটার ফলে মূল্যস্ফীতি আরো বাড়বে, এর কারণে সুদের হার বাড়বে। সুদের হার বাড়লে যে ব্যবসায়িক গোষ্ঠী আছে তারা অখুশি হবে। একই রকম ভাবে ব্যাংকিং খাতে যেহেতু কোনো সংস্কার করা হয়নি, এটাও সঞ্চালন করার ক্ষেত্রে যে তারল্য সেটাও আনতে পারেনি, তাই বিশ্বব্যাংক বা IMF এর কাছে নতুন করে চাওয়ার কিছু নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বাত্মক সম্পর্কের মধ্য দিয়ে গেছে, তারা তাদের বিরুদ্ধে যে ধরনের বাক্য ব্যবহার করে এটা সম্পর্কের জন্য অনুকূল না, এটার জন্য যে কোনো কূটনৈতিক অস্বস্তি বোধ করবে। সরকার প্রধান যখন এ ধরনের শব্দ ব্যবহার করেন তখন কূটনৈতিক কাজ করাটাও ব্যাহত হয়। সাম্প্রতিক সময় যে ধরনের দ্বন্দ্বের কথা লক্ষ্য করেছে সেটার একটা বড় জায়গা গণতন্ত্র ও মানবাধিকার। দ্বিতীয়, বিশ্বব্যাপী দুর্নীতি এবং কলুষিত আছে, সে সমস্তের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশকে ব্যবহার করা, সেক্ষেত্রে বাংলাদেশের মনোভাব ও তৎপরতা। রাজনৈতিক সংকটের বিষয়ে তিনি বলেন, বিরোধী দলকে আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে না লড়তে হচ্ছে, রাষ্ট্রযন্ত্রের সঙ্গে তাদের টিকে থাকার লড়াই করতে হচ্ছে। পুরো নেতৃত্বকে সরকার জেলে নিয়ে গেলেন কি করে? মির্জা ফখরুলকে সরকার প্রধান বিচারপতির বাসভবনে হামলার জন্য গ্রেফতার করেন যুক্তির বাইরে। পিতাকে ধরতে না পারলে সন্তানকে ধরে নিয়ে যাবেন, এটা তো হতে পারে না, গ্রেফতার করে নিয়ে গেছেন। পুলিশ বলছেন যে স্বীকার করেছেন যে সে এসব করেছে, এটা কি পুলিশের করার অধিকার আছে? পুলিশ তাকে গায়ে হাত বুলিয়ে নাকি বাড়ি দিয়ে কি স্বীকার করেছেন তা দিয়ে সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ নেই। অর্থাৎ যেখানে গণতান্ত্রিক পরিস্থিতি বিবেচনার ন্যূনতম পরিবেশ নেই, দেশের 80% মানুষ ভোট দিতে চায়, অধিকাংশ মানুষ মনে করে এই পরিস্থিতিতে সম্ভব না, এটা নিয়ে যদি ঐক্যমত্যের জায়গা তৈরি না হয় তাহলে পরিস্থিতি সৃষ্টি হবে না।